করে একটা ভালো মনের মতো মানুষ পাই, যে সুখে দুঃখে আমার পাশে থাকবে সারা জীবন, আমার দায়িত্ব নেবে, ওরকম যদি একটা মানুষ পাই তারা আমার জীবন সাথী হিসাবে নিয়ে নেবে, আর তাকে আমি জীবন সাথে হিসাবে পূরণ করবো। লেখাপড়া করা হয়েছিল? লেখাপড়া করতে পারিনি, আমার কাছে মানুষ হয়েছে, লেখাপড়া শিখতে পারিনি। আচ্ছা আচ্ছা, তা আজ যে প্রতিবেদনে আসছেন, মানে আগের ওই স্বামী দেখে কোনো কিছু সমস্যা? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপনার জীবনে কী হয়েছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কী? আমার নাম আখি। আখি আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি। কেমন আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ময়মনসিং। ময়মনসিং। পরিবারে কে কে আছে? আম্মু আছে, সৎ মা। আম্মু আর সৎ মা? হ্যাঁ। বাবা নাই? না। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? কি? আমি কাজ করি, এই যে সেলাই মেশিন এর কাজ করি। আপনার বিয়ে শাদী হয় নাই? স্বামী শাদী হয়েছিল, স্বামী ভালো না। সন্তান আছে? বাচ্চা কাচ্চা আছে? কতদিন সংসার করছিলেন? এই যে 6 মাস। মাত্র 6 মাস করছেন? তা বিয়ে করে জীবনটা এলোমেলো হয়ে গেল না? মাত্র 6 মাসের মাথায় সংসারটা ভেঙে গেল? সম্পর্ক ভেঙে গেছে 6 মাসের মাথায়। তো এখন কেমন লাগে এই জীবনটা? জীবনটা অনেক কষ্টের হয়ে, অনেক দুঃখ, অনেক কষ্ট লাগে। তা কি চিন্তা বা কি আশা করে আসছেন? আশা করে আইসি ভাই, যদি একটা ভালো মনের মতো মানুষ পাই, যে সুখে দুঃখে আমার পাশে থাকবে সারা জীবন, আমার দায়িত্ব নেবে, ওরকম যদি একটা মানুষ পাই তারা আমার জীবন সাথী হিসাবে নিয়ে নেবে, আর তাকে আমি জীবন সাথী হিসাবে পূরণ করবো। লেখাপড়া করা হয়েছিল? লেখাপড়া করতে পারিনি, আমার কাছে মানুষ হয়েছে, লেখাপড়া শিখতে পারিনি। আচ্ছা আচ্ছা, তা আজ যে প্রতিবেদনে আসছেন, মানে আগের ওই স্বামী দেখে কোনো কিছু সমস্যা? তার কোনো দায় দেওয়া থাকবে না তো? না। আপনাকে কেউ বিয়ে করলো সে এসে আবার দাবি করলো? না না, তার কোনো দাবি থাকবে না, কেন তাকে তালাক দিয়ে দিছি না? দেখা যাচ্ছে পুরান স্বামীর প্রতি একটা ভালোবাসা বেশিই থাকে। না না, ভালোবাসা কি করে থাকবে? স্বামী যদি ভালো হতো একটা ভালোবাসা থাকতো, স্বামী যদি ভালো না হয় ভাই তার ভালোবাসা কি করে থাকবে? আচ্ছা, ধরেন আপনার বাচ্চা কাচ্চা নেই, বিয়ে হয়েছে, অনেক পুরুষের আছে বাচ্চা কাচ্চা থাকে, বউ মারা যায়, সেরকম পুরুষকে বিয়ে করবেন? অবশ্যই, যদি আমার কাছে ওইটাই থাকে ওইটাই আমি মেনে নেব। আমি তো যাওয়ার তো বিপদ, তো আমি ওই রকমই চাই, সে বয়স হোক যাই হোক সংসারটা ভেঙে যায়। সবকিছু শুনতে পারলেন, সবকিছু জেনে বুঝে কেউ যদি জীবন সঙ্গী করতে চান বা পাশে দাঁড়াতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01826386392। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01826386392। যাই হোক, আপনি নাম্বারটা খোলা রাখবেন, জীবনে যত কষ্ট হোক সত্য কথা বলবেন, সত্যতে জীবন সাজাবেন, অবশ্যই আপনার মনে আশাটা পূরণ হবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।